ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशाशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজ প্রতিনিধি। ঠাকুর তাহাকে কাপ্তেন বলিতেন। নরেন্দ্রর বয়স বছর 22, বিয়ে পড়িতেছেন, মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে একদৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। বায়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল, কখন গান হয়। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি দেখে বললেন, দেখ এ আর তেমন বাজে না। কাপ্তেন বললেন, পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নাই। এ শুনে সবাই হাসতে শুরু করলেন, পূর্ণ কুম্ভ। শ্রীরামকৃষ্ণ বললেন, কিন্তু নারদাদি? কাপ্তেন বললেন, তারা পরের দুঃখে কথা কয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ নারদ, সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন, দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন। নরেন্দ্র গান আরম্ভ করিলেন, গাইলেন, সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সেদিন কবে বা হবে নিরিখি নিরিখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে, জ্ঞানন্ত রূপে পশিবে নাথু মম হৃদয়ে, অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে, আনন্দ অমৃত রূপে উদিব হৃদয় আকাশে, চন্দ্র উদিলে চকোর যেমন ক্রীড়য়ে মন হরষে, আমরাও নাথ তেমনি করি মাতিব তব প্রকাশে, শান্তং শিব অদ্বিতীয় রাজ রাজ চরণে, বিকাইব ওহে প্রাণ সকা সফল করিব জীবনে, এমন অধিকার কোথা পাব আর স্বর্গভোগ জীবনে সশরীরে, শুদ্ধম পাপ বিদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার, আলোক দেখিলে আধার যেমন যাই পলাইয়ে সত্তর, তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আধার, ওহে ধ্রুব তারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাস, হে জালি দিয়ে দীনবন্ধু পরাও মনেরে আসে, আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে হে আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে, সেদিন কবে হবে, সত্যং শিব সুন্দর রূপ ভ্রাতৃহীরি মন্দিরে, আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোরে বসিয়া আছেন পূর্বাশ্ব, দেহ উন্নত আনন্দময়ীর রূপসাগরে নিমগ্ন হইয়াছেন। লোক বাহ্য একেবারেই নাই, শ্বাস বহিছে কি না বহিছে, স্পন্দহীন নিমেষশূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। যেন এ রাজ্যে, এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্বদিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন, তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে এক ঘর লোক। শ্রীরামকৃষ্ণ সমাধিভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন।
দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তাহার দিকে উৎসুকের সহিত চাহিয়া রহিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। কাপ্তেন প্রভৃতির প্রতি চাহিয়া বলিলেন, চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়াসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি ততই বাড়বে। কাপ্তেন বললেন, কলিকাতার বাড়ির দিকে যত আসবে কাশি থেকে তত তফাত হবে, কাশির দিকে যত যাবে বাড়ি থেকে ততই তফাত হবে। শ্রীরামকৃষ্ণ বললেন, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাব ভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানীর ভিতর এক টানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ। সে সর্বদা স্বরূপে থাকে, ভক্তের ভিতর এক টানা নয়, জোয়ার ভাটা হয়। হাসে, কাঁদে, নাচে, গায়, ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে। কখনো সাঁতার দেয়, কখনো ডুবে, কখনো ওঠে, যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর করে। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্ব শক্তিমান ভগবান। কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনি সচ্চিদানন্দময়ী। যেমন মনির জ্যোতি ও মণি, মনির জ্যোতি বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতি বুঝায়। মণি না ভাবলে মনির জ্যোতি ভাবতে পারা যায় না, মনির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধিভেদ, তাই নানা রূপ। সে তো তুমি গো তারা, যেখানে কার্য সৃষ্টি স্থিতি প্রলয় সেখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরভুরি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যাশক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না তখনও যিনি, আর কাপ্তেন পূজা করছেন তখনও তিনি, আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি, কেবল উপাধি বিশেষ। কাপ্তেন বললেন, আগে হ্যাঁ মহাশয়। শ্রীরামকৃষ্ণ বললেন, আমি এই কথা কেশব সেনকেও বলেছিলাম। কাপ্তেন বললেন, কেশব সেন ভ্রষ্টাচার স্বেচ্ছাচার, তিনি বাবু, তিনি সাধু নন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চেয়ে বললেন, কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। কাপ্তেন বললেন, মহাশয় আপনি যাবেন তার কি করব। শ্রীরামকৃষ্ণ বললেন বিরক্তভাবে, তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না। সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে, তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীব জগৎ, যিনি ঈশ্বর তিনিই এই সব জীব জগৎ হয়েছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমুখ নিঃসৃত কথামৃত থেকে পাঠ পর্ব আজ এখানেই বিরতি। পরবর্তী প্রচ্ছদে আমরা আবার উপস্থিত হব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত থেকে এক পাঠ পর্ব নিয়ে। আপনাদের সকলের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে
এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি আপনাদের কাছে আমরা সহজেই পৌঁছে দিতে পারব। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।